সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকের পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি দেবাশিস বিশ্বাস, সহকারী শিক্ষক, শতকালী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালিখা, মাগুরা। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 5 পদার্থ ও শক্তি, এই অধ্যায় থেকে আমি একটি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা সকলে আমার সঙ্গে থাকবে। কি থাকবে তো? হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ঝটপট তোমাদের পাঠ্য বই, খাতা এবং কলম নিয়ে আমার সঙ্গে একটু প্রস্তুত থাকবে, কেমন? এই পাঠ থেকে তোমরা আজকে কি শিখবে তা আমি তোমাদের একটু জানিয়ে দিই। এই পাঠ থেকে শক্তি কি তা তোমরা বলতে পারবে, শক্তির রূপান্তর ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা প্রথমে একটা ছবি দেখে আসি। দেখো তো ছবিটা কিসের, তোমরা একটু মনোযোগ দিয়ে ছবিটা দেখো। ছবিতে কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখো, এই একটা সূর্য আছে, তাই না? আর এখানে আছে কি আছে, সোলার প্যানেল, তাই না? আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো এই সোলার প্যানেল কোথায় কোথায় দেখা যায়? হ্যাঁ ঠিক বলেছ, সোলার প্যানেল এখন প্রায় সব জায়গাতেই দেখা যায়, আমাদের বাসা বাড়ি এবং বিভিন্ন কলকারখানা বা অনেক জায়গায়, এবং সেচ পাম্পও কিন্তু সোলার পাম্প, সোলার এনার্জি অর্থাৎ সোলার যে প্যানেল, এই প্যানেল ব্যবহার করেও কিন্তু এখন তৈরি করা হচ্ছে, তাই না? তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সোলার প্যানেল বেশিরভাগই কিন্তু আমাদের বাসা বাড়িতে দেখা যায়। তো দেখো এই যে সোলার প্যানেল, এই সোলার প্যানেল কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে দেখো, অর্থাৎ সৌরশক্তিকে কাজে লাগিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। দেখো এই যে সূর্য, সূর্য থেকে যে রশ্মি ওই যে সোলারের যে প্যানেল, সেই প্যানেলের পরে পড়ে, প্যানেলের পরে যখন ওইটা তাপ উৎপন্ন হয় বা গরম হয় প্যানেলটা থেকে, তখন কিন্তু সৌরবিদ্যুৎ অর্থাৎ বিদ্যুৎ শক্তিতে, অর্থাৎ সৌরশক্তি বিদ্যুৎ শক্তিতে কিন্তু রূপান্তরিত, তাই না? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো সূর্যের আলো সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এই ছবিতে আমরা কি দেখছি, যে সূর্যের আলো সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, ফলে শক্তির রূপান্তর করছে, তাই না? তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় ইতিমধ্যে ধারণা করতে পারছ যে আজকের পাঠ কি হবে। আজকের পাঠ হচ্ছে শক্তির রূপান্তর। তাহলে আজকের পাঠে আমরা শিখব কিভাবে শক্তির রূপান্তর হয়। ঠিক আছে, তাহলে তোমরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ শিরোনামটা একটু তোমাদের খাতায় লিখে রাখো, কেমন? আজকের পাঠ হলো শক্তির রূপান্তর। এবার দেখো কিছু আমরা ছবি দেখি, ছবিতে দেখো কি দেখা যাচ্ছে, এখানে কি আছে, মোবাইল আছে, তাই না? আর নিচে আছে কি, একটা বাইসাইকেল, আর এটা এখানে আছে টেলিভিশন, আর এখানে আছে ফ্যান, তাই না? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলোকে আমরা কি বলতে পারি বলতো, এগুলোকে আমরা কি বলতে পারি? এগুলো এগুলো হলো পদার্থ, তাই না? এগুলো হলো কি পদার্থ, টেলিভিশন, সাইকেল, তারপরে আছে ফ্যান, আর বসে মোবাইল, এগুলো হচ্ছে পদার্থ, তাই না? দেখো এই আরেকটা ছবি দেখো, খুব মন দিয়ে ছবিটা দেখো। এই নিচের ছবিতে কি দেখা যাচ্ছে দেখো, এখানে কি আছে, বিদ্যুৎ, আর এই বিদ্যুৎ বিদ্যুৎ শক্তি অর্থাৎ বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে আমরা কি দেখছি দেখো, টেলিভিশন, তাই না? আমরা একটা টেলিভিশন দেখতে পাচ্ছি, বিদ্যুৎ ছাড়া তো আমাদের টেলিভিশন চলে না, চলে? হ্যাঁ চলে,
ওই যে প্রথমে যে সোলার সৌরশক্তি দেখালাম, সোলার প্যানেল দেখালাম, সৌরশক্তিতেও কিন্তু টেলিভিশন চালানো সম্ভব। দেখো বিদ্যুৎ এখানে, এখানে বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে টেলিভিশন, আমরা টেলিভিশনে সবকিছু দেখতে শুনতে পারি, তাই তো? তাহলে কি হচ্ছে, বিদ্যুৎ শক্তি থেকে আলো ও শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো? দেখো যে বিদ্যুৎ শক্তি থেকে আলো, তারপরে কিন্তু শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আসো আমরা আরেকটা ছবি দেখি। দেখো তো এই ছবিতে কি দেখা যাচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এই ছবিতে বিদ্যুৎ শক্তি আলো শক্তিতে রূপান্তরিত হচ্ছে। দেখো তোমরা একটু খেয়াল করে দেখো, প্রথমেতে দেখো এখানে বিদ্যুৎ শক্তি, দেখো এখানে কারেন্ট মানে বিদ্যুৎ, বিদ্যুতের যে প্লার আমরা যারা বলি, সেখান থেকে দেখো তার আছে, ওই যে তার লাইন দেওয়া আছে, তারপরে দেখো ওটা, ওই দেখো নিচে দিয়ে তারটা কি হচ্ছে টেলিভিশনে দেওয়া আছে, তাই না? তাহলে কি হচ্ছে, বিদ্যুৎ শক্তি আলো, আলো ও শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। টেলিভিশন অন করলে কি হবে, প্রথমে কিন্তু আলো আসে, এই আলো থেকে আবার কি হচ্ছে, আমরা টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে কথা শুনতে পাচ্ছি, শব্দ শুনতে পাচ্ছি, তাই তো? তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এবার উপরের ছবিতে, এই যে ছবিটা আছে দেখো তো, এই ছবিতে কি হচ্ছে, এই ছবিতে আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তাই না? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। কি শক্তি এক রূপ থেকে কিন্তু আবার অন্য রূপে পরিবর্তিত হতে পারে। শক্তি রূপের এই পরিবর্তনকে কি বলে, শক্তি রূপান্তর। তাহলে শক্তি রূপান্তর কাকে বলে, যে শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে, আর শক্তি রূপের এই পরিবর্তনই হলো শক্তি রূপান্তর। সূর্য থেকে পাওয়া শক্তি কি হয়, ওটা কি নামে পরিচিত? হ্যাঁ ঠিক বলেছো, সূর্য থেকে যেটা পায় সেটা হচ্ছে সৌরশক্তি। আর সৌরশক্তিতে আমরা কি করি, প্রত্যক্ষ ভাবে তাপ, তাপ পাই এবং আলো পাই, আর এই এটি বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হতে পারে। যখন উদ্ভিদ খাদ্য তৈরি করে তখন সৌরশক্তি কোন শক্তিতে পরিণত হয়, রাসায়নিক শক্তিতে পরিণত হয়। প্রাণী যখন খাদ্য হিসেবে উদ্ভিদ গ্রহণ করে তখন সেই রাসায়নিক শক্তি তাপ এবং যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। সৌর প্যানেল সৌরশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। যখন আমরা টেলিভিশন চালাই তখন বিদ্যুৎ শক্তি আবার সেটা কি হয়, যে একটু আগে যে তোমাদের দেখালাম আলোক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হতে পারে। তাহলে এখানে কি হচ্ছে, আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এবার দেখো শক্তি বলতে কি বোঝো, তোমরা একটু খাতায় নোট করে নাও, ছোট প্রশ্ন এটা, তোমাদের অনেক সময় ছোট প্রশ্নে আসে যে শক্তি বলতে কি বোঝো, কি পারবে শক্তি বলতে কি বোঝো? শক্তি এক রূপ থেকে অন্য রূপটিতে পরিণত হয়, শক্তির এই রূপে পরিবর্তন হলো শক্তি রূপান্তর, যেটা তোমাদের আমি বললাম। আর কোন কিছু করার সামর্থ্যকেই তোমরা জানো যে কোন কিছু করার সামর্থ্য হলো শক্তি। তাহলে শক্তি বলতে আমরা কি বুঝি, যে কোন কিছু করার সামর্থ্যই হলো শক্তি। তাহলে তোমরা ছোট প্রশ্নটা একটু লিখে নাও, কেমন? এবার আমি তোমাদের আরো কিছু ছবি দেখাই। দেখো তোমরা এই ছবিটা কি চিনতে পারো, বলো তো এই ছবিটা কিসের? বায়ুকল, অর্থাৎ তোমরা জানো যে বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে, বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে বিদ্যুৎ অর্থাৎ টারবাইনের মাধ্যমে, তোমরা এর আগে জেনেছো টারবাইনের মাধ্যমে বায়ুকল বিদ্যুৎ উৎপাদন করা হয়, তাই না? আর পাশের ছবিতে কি আছে, টেলিভিশন আছে। তাহলে এখানে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে, দেখ যান্ত্রিক শক্তি, যান্ত্রিক শক্তি আলো শক্তি ও শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখানে খেয়াল করে দেখো যে যান্ত্রিক শক্তি আলো ও শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আমি তোমাদের একটু আগে যেটা পড়ে শুনলাম যে যান্ত্রিক শক্তি আলো ও শব্দ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এখানে কি হচ্ছে, ছবিতে কি দেখা যাচ্ছে, খাবার, খাবার খাচ্ছে কেউ, আবার এসে দৌড়াচ্ছে। তাহলে
এখন তোমরা কি বলতে পারবে যে এখানে কোন কোন শক্তি কাজ করছে? এখানে রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। দেখো আমরা খাবার খাই, তাই না? আমাদের তো বেঁচে থাকতে হলে খাবার খেতে হবে। তাহলে এই খাবারটা কি হচ্ছে? খাবারটা কিন্তু রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আরো কিছু ছবি দেখো, এখানে কি হচ্ছে? তাপ, আর এখানে আছে গ্যাসের চুলা। দেখো এই ছবিতে কি হচ্ছে এটা আমরা দেখব, যে এখানে তাপ শক্তি কিভাবে কাজ করে। দেখো তাপ শক্তির সাহায্যে রান্না করা হচ্ছে, তাই না? এবার দেখো তোমাদের পাঠ্য বইটা একটু বের করো, 32 পৃষ্ঠা এটা আছে, যে নিচের রেখা চিত্রের সাহায্যে একটা এরকম একটা রেখা তোমরা তৈরি করবে। এখন তো সম্ভব নয়, তোমরা তৈরি করবে খাতায়, খাতায় তৈরি করে, যে এখানে উপরে ছবি থেকে, ছবি থেকে সূর্য থেকে পাওয়া শক্তির বিভিন্ন রেখা চিত্র বসাও। ঠিক আছে, এই যে আমরা এতক্ষণ দেখলাম যে আলোক শক্তি রূপান্তরিত হয়ে কিসে হচ্ছে? বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আবার যান্ত্রিক শক্তি দেখলাম, রাসায়নিক শক্তি দেখলাম, তারপরে আলো শব্দ শক্তি দেখলাম কিভাবে রূপান্তরিত হচ্ছে, বিদ্যুৎ শক্তিও আমরা কিন্তু দেখলাম। অর্থাৎ আবারও বলছি যে শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে, যে গুলো তোমাদের আমি স্লাইড আগের পর এক দেখালাম। ঠিক আছে, এবার শক্তি রূপের এই পরিবর্তনই হলো কিন্তু শক্তির রূপান্তর। বিদ্যুৎ শক্তি, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি। ঠিক আছে, তাহলে আমি তোমাদের আরেকটু বলে দিই, যে যেমন বৈদ্যুতিক বৈদ্যুতিক শক্তি কোনগুলো, যেমন বৈদ্যুতিক বাতি বা পাখা আর টেলিভিশন, টেলিভিশন ওয়াশিং মেশিন চালাতে আমরা এই বৈদ্যুতিক শক্তি গুলো ব্যবহার করে থাকি। আর যান্ত্রিক শক্তি কোনগুলো কিভাবে ব্যবহার করে থাকি? কোন বস্তুর, চলমান বস্তুর শক্তি হলো যান্ত্রিক শক্তি। ঠিক আছে, যেমন মনে করো যে চলমান গাড়ির শক্তিও কিন্তু এক প্রকার যান্ত্রিক শক্তি। তারপরে আছে আলোক শক্তি কোনগুলো, বিভিন্ন ধরনের আলো সৃষ্টি করতে সক্ষম যে শক্তি, যেগুলো সেগুলো আছে আলোক শক্তি, যেমন বৈদ্যুতিক বাতি, মোমবাতি, এগুলো কিন্তু আলোক শক্তি। আর শব্দ শক্তি কিভাবে হতে পারে? শব্দ শক্তি হলো এমন শক্তি যা আমরা শুনতে পারি। বস্তুর কম্পন থেকে শব্দের সৃষ্টি হয়, তারপরে বায়ু বা অন্যান্য কিছুর ভিতর চলতে পারে, গান শুনতেও কিন্তু আমরা এই শব্দ শক্তি বা শব্দ শক্তি পেয়ে থাকি, বা শব্দ শক্তির মাধ্যমে কিন্তু আমরা গান শুনতে পারি। তাহলে তাপ শক্তি, তাপ শক্তি কি? এই যে দেখালাম একটু আগে যে চুলার আগুন, বৈদ্যুতিক ইস্ত্রি ইত্যাদি হলো তাপ শক্তি। আর রাসায়নিক শক্তি কোনগুলো? যেমন খাবার, জ্বালানি তেল, কয়লা ইত্যাদি রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে। তাহলে আমরা কোন কোন শক্তিগুলো জানলাম আজকে? বিদ্যুৎ শক্তি, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি। আর এই শক্তিগুলো এক শক্তি থেকে আরেক শক্তিতে কিভাবে রূপান্তরিত হয় তা তোমরা ইতিমধ্যে স্লাইড গুলোতে দেখেছো, তাই তো? তাহলে চলো এবার আমরা এক নজরে আমরা একটু দেখে আসি শক্তির বিভিন্ন রূপ গুলো আমরা একটু দেখে নিই। প্রয়োজনে তুমি এটা খাতায় নোট করে নিতে পারো সঙ্গে সঙ্গে। ঠিক আছে, দেখো আলোক শক্তি, তাপ শক্তি, বিদ্যুৎ শক্তি, যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি, এই হলো মোটামুটি শক্তির বিভিন্ন রূপ। তাহলে আমরা এক নজরে কিন্তু দেখে নিলাম যে শক্তির বিভিন্ন রূপ। তারপরে এবার তোমাদের আমি একটি প্রশ্ন দেব, শক্তি কি কি রূপ হতে পারে তা ব্যাখ্যা করে লেখো। অর্থাৎ আমি এতক্ষণ যে শক্তিগুলো বললাম বা ব্যাখ্যা করলাম, এটাই কিন্তু শক্তির রূপ, বিভিন্ন রূপ। তাহলে তোমরা এই প্রশ্নটা একটু লিখে নাও, শক্তি কি কি রূপ হতে পারে তা ব্যাখ্যা করে লেখো। শক্তি কি কি রূপ হতে পারে ব্যাখ্যা করে লিখো। আমি তোমাদের যেভাবে বর্ণনা করলাম, আশা করি তোমরা শক্তির এই বিভিন্ন রূপগুলো লিখতে পারবে। আর এই প্রশ্নটা খাতায় তোমরা একটু লিখে রাখো, আপাতত লিখে রাখো। লিখা হয়েছে? ঠিক আছে, ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। এবার আসো আমরা কিছু ছবির সাথে শব্দের মিল করে দেখি, আশা করি তোমরা সকলে কিন্তু পারবে। দেখো ছবির সাথে শব্দের মিলগুলো করি। দেখো প্রথমে যেটা দেওয়া আছে, দেখো
এটা তাপ শক্তি দেওয়া আছে, পরেরটা যান্ত্রিক শক্তি দেওয়া আছে, পরেরটা শব্দ শক্তি দেওয়া আছে, পরেরটা বিদ্যুৎ শক্তি দেওয়া আছে। সোজাসুজি যেটা আছে মানে ছবি থেকে যে শব্দটা লেখা আছে সেটা এটার সাথে মিল আছে, তাই না? কি মিল আছে? হ্যাঁ ঠিক বলেছ, ছবির সাথে কিন্তু শব্দের মিল নেই। এবার আমরা দেখব যে ছবির সাথে শব্দগুলো কোনটা কোনটা যায় বা কোন কোন ছবির সাথে কোন কোন শব্দটা যায়, তাহলে দেখে আসি। দেখো এবার একটু দেখো, হ্যাঁ এবার দেখো উপরের ছবির সাথে এটা কি হয়? বিদ্যুৎ শক্তি, তাই না? আর ওই যে শিশুটা কি করছে, তোমাদের মতো একজন শিশু গান শুনছে, সেটা হচ্ছে শব্দ শক্তি। তারপরে কি হচ্ছে? মোমবাতি, দেখো মোমবাতিতে কি হচ্ছে? তাপ শক্তি উৎপন্ন হচ্ছে, তাই না? আর পরেরটা একজন সাইকেল চালিয়ে যাচ্ছে, তো এটাতে কি হচ্ছে? যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি সাইকেল চালাতে কিন্তু যান্ত্রিক শক্তি ব্যবহার করা হয়, ঠিক আছে? তোমরা অনেক সময় এটা ছোট প্রশ্ন বা বড় প্রশ্ন বা শূন্য স্থানে কিন্তু অনেক সময় এটা ভুল করতে পারো, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবা যে সাইকেল চালালে কিন্তু যান্ত্রিক শক্তি রূপান্তরিত। তাহলে এবার তোমরা বুঝতে পারছো যে ছবির সাথে কোন কোন শব্দগুলো যায়, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? এবার আসো তোমাদের শূন্য স্থান পড়ে, তাই তো? আমি তোমাদের এই পাঠ থেকে কিছু শূন্য স্থান তৈরি করেছি, তোমরা একটু দেখে নাও। তোমরা যদি পারো তাহলে আমার সঙ্গে উত্তর দেবে। আর তোমাদের পাঠ্য বই তো খোলা আছে না? তোমরা পাঠ্য বইতে কি করবা, এই যে দেখো যে শূন্য স্থান গুলো আছে, শূন্য স্থানের যে উত্তরটা আছে তোমরা ওর নিচে পেন্সিল দিয়ে একটু দাগ দিয়ে নেবে, ঠিক আছে? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এখান থেকে শূন্য স্থান আসতে পারে। তাহলে প্রথমে কি, শক্তির মূল উৎস কি? শক্তির মূল উৎস আমরা জেনে নেই, সূর্য। শক্তির মূল উৎস কিন্তু সূর্য। তাহলে এই লাইনটা আছে দেখো তোমাদের বইতে, তোমরা একটু দাগ দিয়ে নাও। শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। তারপরে সাইকেল চালাতে কোন শক্তি লাগে, এই যে মাত্র আমি বললাম তোমাদের বলেছি বা ছবি দেখালাম, তাহলে সাইকেল চালাতে যান্ত্রিক শক্তি লাগে, তাই না? সাইকেল চালাতে যান্ত্রিক শক্তি লাগে। তারপরে কি, বৈদ্যুতিক বাতি জ্বালালে ড্যাক শক্তিতে রূপান্তরিত হয়, বলো বৈদ্যুতিক বাতি জ্বালাতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? আলোক শক্তিতে রূপান্তরিত হয়, বৈদ্যুতিক বাতি জ্বালালে আলোক শক্তিতে রূপান্তরিত হয়। সূর্য থেকে পাওয়া শক্তি কি নামে পরিচিত? সূর্য থেকে পাওয়া শক্তি সৌরশক্তি নামে পরিচিত। আর শেষেরটা কি, শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে বা পরিবর্তিত হতে পারে, তোমরা যে কোনো একটা এখানে লিখতে পারো, পরিবর্তিত হতে পারে অথবা রূপান্তরিত হতে পারে। তাহলে শূন্য স্থান গুলো আমরা পারবো বা জানলাম যে শক্তির মূল উৎস হলো সূর্য, সাইকেল চালাতে যান্ত্রিক শক্তি লাগে, বৈদ্যুতিক বাতি জ্বালার আলোক শক্তিতে রূপান্তরিত হয়, সূর্য থেকে পাওয়া শক্তি হলো সৌরশক্তি নামে পরিচিত, আর শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন বা কাঠামোগত প্রশ্ন, তোমাদের 4 নম্বর প্রশ্নে আসে, সেটা দেবো, তোমরা এটা একটু লিখে নাও চটপট, কেমন? আমাদের চারপাশে শক্তি রূপান্তরের বিভিন্ন উদাহরণ খুঁজে বের করবে, অর্থাৎ তোমাদের চারপাশে শক্তি রূপান্তরের বিভিন্ন উদাহরণ গুলো খুঁজে বের করবে এবং তার একটি তালিকা তৈরি করবে। বুঝতে পারছো প্রশ্নটা? যে আমাদের চারপাশে মানে তোমাদের চারপাশের শক্তি রূপান্তরের বিভিন্ন উদাহরণ, আমি যে উদাহরণ গুলো দিলাম যে বিদ্যুৎ শক্তি, যান্ত্রিক শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি, অর্থাৎ একটা থেকে একটা কিভাবে রূপান্তরিত হয়, এরকম শক্তি আরো উদাহরণ আছে, সেই উদাহরণ গুলো আমি কয়েকটা করে উদাহরণ তোমাদের দিয়েছি, আরো উদাহরণ যেগুলো আছে তোমরা সেটা কি করবে, খুঁজে বের করে একটা তালিকা তৈরি করে রাখবে, ঠিক আছে? আর সেটা কমপক্ষে 5টি বাক্যে লিখবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের যে 2টো ছোট প্রশ্ন দিয়েছি আর 1টা বড় প্রশ্ন দিয়েছি, তোমরা এই প্রশ্নগুলো খাতায় একটু লিখে রাখবে, ঠিক আছে? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা আজকে আমাদের যে পাঠের শিখন ফল ছিল যে শক্তির বিভিন্ন রূপ আমরা ব্যাখ্যা করতে পারবো, তো শক্তি কি তা বলতে পারবো আর শক্তির বিভিন্ন রূপ ব্যাখ্যা করতে পারবো। আশা করি তোমরা শক্তির বিভিন্ন রূপগুলো এখন ব্যাখ্যা করতে পারবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য
বা আমার পার্টি মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।